আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদ আয়োজনে আজকে থাকছে সেমাইয়ের জর্দা। অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজেই ঝরঝরেভাবে তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে আপনাদের পছন্দের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেমাইয়ের জর্দা তৈরি করার জন্য সেমাই নিয়েছি এখানে 150 গ্রাম করে 300 গ্রামের দুইটা প্যাকেট নিয়েছি। সেমাইয়ের প্যাকেটের ভিতরেই আমি 2 ইঞ্চি করে ভেঙে নেব, একদম ছোট করে ভাঙবেন না। ভেঙে নিলে রান্না করতে সুবিধা হবে, রান্নার পরেও দেখতে ভালো লাগবে। ভেঙে নেওয়া হয়ে গেলে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এছাড়া নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ, শুকনো খেজুর, বাদাম। বাদাম 2 ধরনের নিয়েছি, পেস্তা বাদাম আর চীনা বাদাম, আপনি যে কোনো একটা নিলেই হবে। চুলায় প্যানে 1/4 কাপ তেল, ঘি কিংবা বাটার দিয়ে হালকা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিব সেমাই। আগুনের আঁচ লোতে রেখে সেমাইগুলোকে ভেজে নিব। 2টা চামচের সাহায্যে সেমাইগুলোকে উল্টে দেব নিচে থেকে উপরে, আর যাতে করে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সেমাইগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব পানি, দিয়ে দিব 1/2 কাপ পানি। দিয়ে দিব চিনি, চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যার যার চিনি স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব, কিশমিশ, বাদাম, শুকনো খেজুরকে আমি এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে উপর থেকে নিচে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে পানি পরিমাপ 1/2 কাপে দেবেন, এর থেকে বেশি দেবেন না। সেমাই প্রথম অবস্থায় বেশি পরিমাপে পানি দিয়ে দিলে দলা কিংবা নরম হয়ে যাবে, প্রয়োজন হলে পরে দেওয়া যাবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। 5 মিনিট পর উল্টিয়ে দেব সেমাইগুলোকে, নিচে থেকে উপরে তুলে দেব। সেমাইগুলোকে উল্টিয়ে নিয়ে আপনারা যদি মনে করেন সেমাইগুলো সিদ্ধ হতে আরেকটু পানি লাগবে, তাহলে এই পর্যায়ে আরও পানি অ্যাড করতে পারবেন। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে ঢাকনা খুলে নিলাম, হয়ে গেছে। আর সেমাইয়ের ধরন অনুযায়ী পানির পরিমাপ কম বা বেশি লাগতে পারে। প্রথম অবস্থায় তেল দিয়ে যদি ভাজেন সেমাইগুলোকে, তাহলে শেষের দিকে ঘি দিয়ে দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। এগুলো হয়ে গেছে, এবার চামচ দিয়ে একটু ঝরঝরে করে দেব, কিংবা কাঁটা চামচ দিয়ে, 2টো কাঁটা চামচ দিয়েও একটু আলাদা আলাদা করে ঝরঝরে করে দিতে পারেন। করে নিলাম সামার জর্দা, আপনারা করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্যান্স অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। যত খুশি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।